ইসলাম ধর্ম অনৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী আমি মোহাম্মদ নজরুল ইসলাম ধর্মীয় শিক্ষক সেজে মোচ্চ বিদ্যালয় ইসলামী শিল্প গোষ্ঠী কর্তৃক পরিচালিত সপ্তম শ্রেণীর ছাত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ রহমান রহমানুর রাহিম দ্বিতীয় অধ্যায় পাট আট সম পৃষ্ঠা চল্লিশ আরবি শব্দ সম্পর্কে আলোচনা হবে তোমরা দেখতেছ ছবিতে সাদ রয়েছে অর্থাৎ রমজান মাসের সাদ উঠলেই আমরা রোজা শুরু করি আর রমজানের আগে আমি চাঁদ দেখার জন্য সবাই অপেক্ষা করি আমরা নিজেরা চাঁদ না দেখলে রেডিও টেলিভিশনের খবরের জন্য অপেক্ষা করি অর্থাৎ রমজান মাসের চাঁদ উঠলে রমজান মাসের রোজা রাখি সাম আরবি শব্দ সাম শব্দের তো বিরত থাকা রোজা নয় খবরদার তোমরা কখনো সম শব্দের অর্থ রোজা লিখবে না রোজা এটা ফার্সি শব্দ বিরত থাকা অর্থাৎ খাওয়ার ইচ্ছা আছে এবং খাওয়ার বস্তু উপস্থিত আছে তারপরে না খেয়ে থাকাটা এটা হয়েছে রোজা বা সম তাহলে সম শব্দের অর্থ বিরত থাকা ইসলামী পরিভাষায় যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাম বলা হয় পানাহার শব্দটি তোমরা বুঝতেছো ইন্দ্র ইন্দ্রতৃপ্তি এটা স্বামী স্ত্রী সুলভ কার্যকলাপকে বোঝায় এ সমস্ত থেকে বিরত থাকার নাম হচ্ছে সাউন সূর্য উঠানা সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টা তাহলে আমরা কি বলতে পারি সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর খুশি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তির থেকে বিরত থাকাই হচ্ছে কি সাম্বার ওজা মহান আল্লাহ তা আলাহ পবিত্র আল কোরআনে ঘোষণা করেন ইয়া আইউ আল্লাহদীনা মানু কুতুবা আলাই কুমসিয়া মুখামা কুতিবা আল্লাহ্দিনা মিনু কবলি কুমল্লা আল্লাহ কুম তাত্তাকুন বাংলা অর্থ হেই মেম্বারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মদগণের উপর যেন তোমরা তাকে অর্জন করতে পারো সুরাল আল আয়াত একশো তিরাশি এখানে মহান আল্লাহ তালা স্পষ্টভাবে রোজা ফরজ করে দিয়েছেন তবে রমজান মাসে চন্দ্রমাস বারোটি এর ভিতরে রমজান একটি পুরো এক মাস রোজা রাখা ফরজ তা কোনো সময় উনত্রিশ দিন হয় কোনো সময় তিরিশ দিন হয় এ সম্পর্কে মহানবী সাল্লাম ঘোষণা করেছেন সহিয়াল বোখারিতে আর সিয়াম ও জুন নাতুন সিয়াম হত রোজা জুন নাতুন ঢাল ঢাল তোমরা পুলিশের কাছে দেখে থাকবে যাতে তাদেরকে কেউ দুর্বৃত্ত ইটপাটকেল মারতে না পারে সেই জন্য সে ঢাল ব্যবহার করে নিজকে আত্মরক্ষার্থে এখানে রোজাকে স্বরূপ বলা হয়েছে এই জন্য বিভিন্ন পাপ থেকে নিজকে বাঁচানো যায় আত্মশুদ্ধি করা যায় আত্মরক্ষা করা যায় পাপ থেকে নিজকে বাঁচিয়ে রাখা যায় আর রোজার রাখলে বিভিন্ন পাপ থেকে যেমন বাঁচা যায় বিভিন্ন গুণা থেকে বাঁচা যায় এই জন্য রোজাকে ঢাল বলা হয়েছে ঢাল যেমন শত্রুপক্ষের আঘাত থেকে মানুষকে রক্ষা করে ঠিক রোজা সে তেমনি বিভিন্ন পাপ থেকে ব্যক্তিটিকে রক্ষা করে রোজার বহুত ফজিলত রয়েছে এর সব রয়েছে অনেক রয়েছে হাদিসে এখানে একটি হাদিস হাদিসে কুৎসি যে হাদিস মহানবী সাল্লাম এভাবে বর্ণনা করেছেন যে আমাকে আল্লাহ তালা জানিয়েছেন বা আল্লাহ তালা বলেছেন এটাকে হাদিসে কুৎসি বলা হয় এটা বোখারি শরীফে রয়েছে আশি অনাজ বি রোজা কেবল আমারই জন্য আমি নিজেই এর প্রতিদান দেব রোজা নিয়ে কেউ প্রতারণা করতে পারে না যেহেতু যে না খেয়ে থাকে সারাদিন উপোস থাকে এখানে আর ভণ্ডামি করা যায় না সে মূলত আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখে না হয় অন্ধকারে অথবা দরজা আটকিয়ে গোহনে খেলে কেউ দেখবে না আল্লাহ তো দেখবেন এই জন্য আল্লাহতালা রোজার প্রতিদান নিজেই দিবেন নিজ হাতে দিবেন আর রোজা মানুষকে ধৈর্যের শিক্ষা দেয় পুরো মাস রোজা ধৈর্য ধারণ করে যেমন ক্ষুধা থাকতেও খাবার বস্তু উপস্থিত থাকতেও বিরত থাকে না খেয়ে থাকে এখানে ধৈর্য যেমন ধারণ করে ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই ধৈর্যের অনুশীলন করতে পারবে রোজার এই শিক্ষা এই সাওম বা রোজা ছয় প্রকার ক ফরজ রোজা যে রোজা মহান আল্লাহতালা কোরআনের এই আয়াতের মাধ্যমে সুরা বাকার একশো তিরাশি আয়াতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন রমজান মাসের এই তিরিশটি বা উনত্রিশটি রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর উপর ফরজ এরপরে আর কিছু ওয়াজিব রোজা দুই নম্বর যে রোজা মানুষ মানত করে যে এই কাজটা হলে আমি একটা রোজা থাকবো বা দুইটা রোজা থাকবো কিন্তু ওই কাজটা তার পূরণ হয়ে গেলে তার এই রোজা রাখা ওয়াজিব এরপরে তিন নাম্বার সুন্নত রোজা রাসুল সালাম যে রোজা পালন করেছেন এবং অন্যদিন পালন করতে উৎসাহিত করেছেন সেগুলো সুন্নত যেমন আশুরা এই যে মহরম চলে গেল মহরমের রোজা এরম আরাফার দিনে হজের দিন যে রোজা রাখা হয় জিলি মাসের নয় তারিখ এগুলো সুন্নত এরপর মুস্তাহাব রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা পালন করা হয় অনেক মুসলমান ন নারী যারা আল্লাহকে ভয় করে এই রোজাগুলো পালন করে এবং সোমবার রোজা পালন করে বৃহস্পতিবার রোজা পালন করে এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করে অর্থাৎ ঈদুল ফিতরের পরে ছয়টি রোজা পালন করে এগুলা মুস্তাহাব। নাফল রোজা ফরজ আজিব সুন্নাত মোস্তাফ সারা যে সকল রোজা মানুষ যখন ইচ্ছে করে তখনই যে রোজাগুলো রাখতে হয় তবে ওই সকল দিন ব্যতীত দুই ঈদের দুই দিন এবং ঈদুল ফেতরের পরে আরও তিন দিন মোট পাঁচ দিন রোজা রাখা হারাম এই দিন সমূহ ব্যতীত যখন ইচ্ছা সবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে রোজাগুলো রাখা হয় সেই রাজা রোজাগুলো হচ্ছে নকল রোজা এরপরে ছয় নম্বর যেটা মাখরু রোজা মাকরু আবার দুই প্রকার মাকরু তাহারিমি যেটা হারামের কাছাকাছি যথা দুই ঈদের দিনে এবং জিলহাজ মাসের চাঁদের এগারো বারো তেরো তারিখে অর্থাৎ জিলহাজ মাসের দশ এগারো বারো তেরো এবং ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম এদিন খাবে কেউ রোজা রাখবে না এটা মাখরু রোজা বলা হয় মাখরু তাহারিমি হারামের কাছাকাছি আর একটি রোজা রয়েছে মাঠরি তানজি যেমন মহরমের মাসে শুধু একটি রোজা রাখা দশ তারিখ শুধু রোজা রাখা যাবে না হয়তো নয় দশ অথবা দশ এগারো এভাবে রোজা রাখতে হবে আর ওভাবে যদি কেউ রোজা রাখে সেটা মাত্র তানজিয়ে হবে তাহলে এ পাঠে আমরা সম শব্দের অর্থ জানলাম সম কাকে বলে তা জানলাম সমের প্রকারভেদ জানলাম এভাবে আমরা এগুলা জেনে আমল করব অতএব এই পড়াটা তোমরা সুন্দর করে পড়বে যাতে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে ভালো করে লিখতে পারো নিজে বুঝো এবং নিজ জীবনে এটার প্রতিফলন ঘটাতে পারো বাড়ির কাজ ক সাম শব্দের অর্থ কি খ ইসলামী পরিবেশে সাম কাকে বলে গ রোজা হচ্ছে স্বরূপ ব্যাখ্যা করো এটা হাদিস আর শিয়াম জুন নতুন যেটা আরবি ঘ রোজা ছয় প্রকার বিশ্লেষণ করো ছয়টা লিখবে এবং এটার একটু ব্যাখ্যা লিখবে এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি গ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ अल्लाह हाफिज दोबारा मीठे से